নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রাধাবল্লভী আর আলুর দম সামনেই পুজো আসছে তাছাড়া যে কোনো অনুষ্ঠানে পুজো বাড়িতে রাধাবল্লভী আর এই আলুর দম ছাড়া বাঙালির তো একেবারেই চলে না তাই আজকে রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমি আলুর আলুর দমটা বানিয়ে জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ন্যাচারালি আমরা যেরকম করে থাকি সর্ষের তেলে সামান্য একটু ভেজে নেব লাল হয়ে গেলেই আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রাখবো এইবার গোটা গরম মশলার মধ্যে নিয়ে নেব তেজপাতা লবঙ্গ গোলমরিচ জিরে ফোরনে সুন্দর গন্ধ উঠলে আমরা আদা লঙ্কা বাটা আর টমেটো পিউরি যেটা আগে থেকে করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করেছি আপনারা চাইলে ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে আর অতিরিক্ত যদি ঝাল চেয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কা বাটার সঙ্গে শুকনো লঙ্কাও দিতে পারেন আমার ঝালটা একটু বেশি খাই সেই কারণে শুকনো লঙ্কাও দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন কড়াইশুঁটি দিয়েছি কড়াইশুঁটিটা যদি না পাওয়া যায় মানে বছরের অন্যান্য সময় হয় আলুর দামটা তাহলে এটা স্কিপ করতে পারেন কসৌরি মেথি দিয়েছি আর মশলা হিসেবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর একটু গরম মশলা যেটা আলুর দামের স্বাদটা খোলতাই করে আর ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়েছি দশ থেকে বারো মিনিট বা তারও বেশি সময় ধরে তারপরে সামান্য একটু হিট আর অল্প একটু জল দিয়ে কষা কষা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবেন আর আলুগুলো ভাজার ফলে আলুগুলো সেদ্ধ ন্যাচারালি হয়ে গেছে খুব একটা বেশি কাঁচা নেই নরম নরম হয়েই গেছে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যদি গ্যাসের আঁচটাকে লোয়ের দিকে করে সেদ্ধ করতে সময় দেয় তাহলে আমার মনে হয় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমটা একেবারে রেডি হয়ে যাবে চলুন এবার রাধা বল্লভীর পুটটা বানিয়ে নেওয়া যাক বিউলির ডাল আর মৌরি একটু শুকনো খোলায় ভেজে নেব মৌরি পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু মৌরি পাউডার আমার কাছে ছিল না সেই কারণে মৌরিটাকেও বিউলির ডালের সঙ্গে একটুখানি ভেজে নিয়েছি বিউলির ডাল ভাজার আগে আর একটা বিষয় মাথায় রাখবেন বিউলির ডালটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন একটু দেখে নেবেন কাকড় টাকর আছে কিনা ভালো করে ভাজার পর মানে বিউলির ডালটা আর মৌরি সুন্দর গন্ধ উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে সেগুলো আমরা পরপর দেখে নিচ্ছি বিউলির ডাল আর মৌরির সঙ্গে আমরা এর মধ্যে নিয়ে নেব আদা পাউডার আদা পাউডার যদি না থাকে আদাও দিতে পারেন আর কাঁচা লঙ্কা নুন আর একটুখানি হিন। এগুলো দিয়ে পেস্টটা আমরা তৈরি করে নেব বা পাউডারটা তৈরি করে নেবো আচ্ছা এই পাউডারটা কিন্তু খুব বেশি মিহি হবে না একটু দানা দানা থাকবে যেটা আপনারা দোকানে খেয়ে থাকেন বল্লবীতে একটু দানা দানা থাকে খুব একটা ফাইন কিন্তু থাকে না পুটটা আর এই পুটটাকে জল দিয়ে ভালো করে মেখে নেবো আর যদি বেশি করে পুটটা ব্যবহার মানে তৈরি করেন তাহলে কিন্তু কাচের বয়ামে সেটাকে স্টোরও করে রেখে দেয়া যায় যখন রাধাবল্লভী বানাবেন সেই পুরটা ব্যবহার করতে পারে আমি ময়দাটাকে ময়ম দিয়ে মেখে নিয়েছি ভালো করে যা যা দিতে হয় ন্যাচারালি সেটা সবাই জানে লুচি যেরম করে মেখে থাকি পরোটা যেরম করে মেখে থাকি নুন তেল আর সামান্য একটু চিনি দিয়েছি আর পাউডারের মধ্যে অনেকে চিনি দিয়ে থাকেন কিন্তু ময়দা মাখার সময় আমি যেহেতু চিনি ব্যবহার করেছি সেই জন্য আর আলাদা করে পুরের মধ্যে দিই এইভাবে ঠিক বাটির মতন একটু করে নিতে হবে করে নিয়ে এই ভেতরে পুরটাকে দিয়ে দিতে হবে পুরটা একটু শক্ত ধরনের হবে কারণ বিউলির ডালের তো খুব একটা নরম বা কাদা কাদা হবে না এর মধ্যে দিয়ে ভালো করে চেপে দিতে হবে যেরকম আমরা মোমো বানাই ভেতরে পুর দিয়ে মুখটা দুদিক থেকে ভালো করে চেপে দিতে হবে আর একটা দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক বাটির মতন করা হচ্ছে আর এর মধ্যে আমরা পুরটা নিয়ে নিচ্ছি পুরটা দিয়ে মুখটাকে একেবারে বন্ধ করে দুপাশটা একদম পুরো সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই পুটটা বাইরে ফেটে বেরিয়ে না যায় আর ভেতরে যখন বাটি বানাবেন ভেতরের মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না মাঝখানটা যদি খুব বেশি পাতলা করা হয় তাহলে কিন্তু পুটটা ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর ওপর থেকে তেল দিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে বেলতে হবে বেলাটাতেও কিন্তু খুব একটা বেশি প্রেশার দেয়া যাবে না খুব বেশি চেপে চেপে যদি বেলেন তাহলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব আলতো হাতে একটু চারপাশটা ভালো করে তেল দিয়ে দিতে হবে আর রাধাবল্লবীর আকার বা আয়তন কেমন হবে রাধাবল্লবীর আকার লুচির মতন ছোটোও হবে না আবার পরোটার মতন খুব বড়োও হতে হবে না মানে মাঝারি সাইজের হবে মানে ধরে নুন ধরে নিন এটা লুচির থেকে এক বেগটা মতন বড় হবে সেটাই ভালো লাগে দেখতে তারপর ফুললে তো আর একটু বড় হয়ে যাবে তাই খুব একটা বেশি টেনে টেনে লম্বা করতে যাবেন না আর খুব ছোটও করতে যাবেন না ঠিক যেরকম দেখতে পাচ্ছেন যে সাইজগুলো এইগুলোই রাধা বল্লবীর একদম পারফেক্ট শেপ এরপরে চলুন আমরা ভেজে নিই ডুবো তেলে ভাজতে হবে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রাধাবল্লবীর আকারটা কত সুন্দর হয়েছে আর বেশ ফুলে উঠেছে তেলটা ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলে দু মিনিট তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে বেশ ব্রাউনিশ হয়ে যাবে লালচে হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা তুলবেন কারণ এর ভেতরে তুল রয়েছে তো খুব বেশি সাদা সাদা করে যদি তুলে নেন এক পিট দু পিট খুব একটা সময় না দেন তাহলে কাঁচা থেকে যেতে পারে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই